ঢাকা বিভাগের 24টি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রকে আর্থিক অনুদান প্রদান করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মাদকের কারণে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই নতুন প্রজন্ম আমরা যদি এদের রক্ষা না করতে পারি, তাহলে আমাদের সমস্ত স্বপ্নই অধরা হয়ে যাবে। আপনার এখন যেইভাবে এর বিস্তার লাভ করছে, মানে এটা একটা আশঙ্কাজনক অবস্থায় আমরা চলে আসছি। এই সামাজিক আন্দোলন না গড়ে তুলতে পারলে এই জায়গাটাতে একটা আমরা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে মুক্তির মেয়াদ বাড়ানো প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। জানান, তার বিষয়ে আইনগতভাবেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোনো আইনগত জটিলতা নেই, এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠাবো, তিনি সম্মতি দিলে আমরা এবারে জিও করে আমরা পরবর্তী অ্যাকশন নেব। এই হলো আমরা সবকিছুই প্রসেসে চলছে। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইনের বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, নেতিবাচক দিকগুলো পরিহারের মাধ্যমে সার্বিক বিষয়ে আইন করা হবে, এজন্য আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে। একটা ড্রাফট আমরা তৈরি করব, সেই ড্রাফটে কি কি থাকবে সেটা নিয়ে আজকে আমরা মানে আউটলাইনটা আলাপ করেছি। মনুষ্যত্বের ইয়ের থেকে যেই সব জিনিস রক্ষা করা উচিত সেইগুলির বিষয়ে আলোচনা করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত জনপ্রিয়তার কারণে এর নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ উদ্যোগী হয়েছে বলেও জানান মন্ত্রী। মানুষের সুবিধার জন্য এআই কে যাতে ব্যবহার করা যায় সেই চেষ্টাই আমরা করব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।